সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে প্রশ্ন হলো, এবছর আরাফাতের রোজা কবে রাখব? প্রিয় ভাই, আরাফাতের রোজা আমরা কবে রাখব এ নিয়ে বিস্তর এবং তুমুল মত পার্থক্য হয়ে থাকে, বিশেষ করে জিলহজের প্রথম দশকে প্রতি বছরই। দুঃখের বিষয় যে ইবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে এমনভাবে বিতর্ক বর্ষায় লিপ্ত করে দেয় যে আমরা একজন ইমানদারের আখলাক থেকে বের হয়ে যায় অনেক সময়, যেটি ইবাদতের মৌসুমে একজন ইমানদারের জন্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য কোনো কাজ নয়। আরাফাতের রোজা কবে রাখবো এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফ নিয়ে আমরা বিতর্ক বর্ষা করা বা ঝগড়া করার কোনো সুযোগ নেই। অনেক উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে আরাফাতের রোজা রাখবো আমরা পৃথিবীর যে যে প্রান্তে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেদিন। আমরা আমাদের বাংলাদেশ থেকে চাঁদ যেহেতু একদিন পরে আমরা দেখতে পাই সচরাচর, অতএব আমরা জিলহজের 9 তারিখে আরাফাতের রোজা রাখবো, কারণ ইয়মে আরাফা মানেই হলো জিলহজের 9 তারিখ। জিলহজের 9 তারিখকে মূলত আরাফা দিবস বলা হয়, যেমন ইয়মুন নাহর বলা হয় জিলহজের 10 তারিখকে বা ঈদের দিনকে। অতএব পৃথিবীর যে প্রান্তে যখন জিলহজের 10 দিন হবে সেদিনই ইয়মুন নাহর হিসাবে বিবেচিত হবে তাদের জন্য। আর অনেক উলামা ইকরাম বলেন যে আরাফার দিন বলতে জিলহজের 9 তারিখ নয়, বরং হাজি সাহেবরা যেদিন আরাফা অবস্থান করছেন সেই দিনটাকে বলা হয়, যার কারণে পৃথিবীতে হাজি সাহেবরা যখন আরাফায় অবস্থান করছেন ওই সময়টাতে পৃথিবীতে যে দেশে যে দিন হবে সে দেশে মানুষরা সেদিন আরাফাতের রোজা রাখবেন। তো এই কারণে বাংলাদেশে জিলহজের 9 তারিখে রাখার পক্ষে অনেক উলামা ইকরাম থাকেন, অনেক উলামা ইকরাম 8 তারিখে রাখার পক্ষে অবস্থান নেন, কারণ 8 তারিখে হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করে থাকেন। আমরা এক সময় মনে করতাম যে 8 তারিখে আমরা আরাফাতের রোজা রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে, কিন্তু এই মতটি থেকে আমরা বছর 1.5-এর বেশি হয়েছে আমরা সরে এসেছি। গত বছরও আমরা আমাদের এই চ্যানেল এবং পেজে আমাদের বক্তব্য আপনাদেরকে জানিয়েছি, সে ভিডিও এখনও আছে, যে আমরা আগের বক্তব্য থেকে সরে এসেছি। আমাদের কাছে মনে হয়েছে যে আরাফাতের দিন বলতে জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে, এই মতটি অধিকতর শক্তিশালী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যারা আরাফাতের রোজা রাখতে চান তারা বাংলাদেশে 9 জিলহজ যেদিন হবে সেই দিন রাখবেন। সেই হিসেব করলে বাংলাদেশে এই বছর 9 জিলহজ হয়ে থাকে মঙ্গলবার। আমরা সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখবো ইনশাআল্লাহ বিদনিল্লাহ। আর কেউ যদি অন্য মতের উলামা ইকরামের যে যুক্তি সেটিকে বেশি যুক্তিসঙ্গত মনে করেন এবং সেই অনুযায়ী তারা যদি সোমবার রোজা রাখেন, রোববারের সাহরি খেয়ে অর্থাৎ হাজিরা আরাফাতে অবস্থান করছেন তার সাথে মিল রেখে রাখেন, তাদের এবাদত কবুল হয়ে যাবে। এটি উলামাদের ইস্তেহাদি বিষয়, যে ইস্তেহারটা আপনার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয়েছে সেটার উপর আপনি আমল করলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পেয়ে যাবেন। আর ইতোপূর্বে কেউ যদি উলামাদের কোনো একটা গবেষণার উপর আমল করেছেন পরে আপনার কাছে মনে হয়েছে সেটা সঠিক নয়, তাহলে ইনশাআল্লাহ আগের আমলগুলো আপনার নষ্ট হয়ে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আজর দিবেন, কারণ ইস্তেহাদ বা বুঝের ভুল মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন। বিধায় এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কোনো কারণ নেই আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক।